हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल चाहिदास किचन एंड ब्लॉग। आशा करी सबाई भालो आछेन, आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आज के आमि आपनादेर पाशे एकटी रेसिपी निये आसछि, सुजिर दूध पिठा। आज के आमि एइ पिठाटा प्रथम बानालाम, ताई आपनादेर काछेओ शेयर करलाम, आशा करी सबार भालो लागबे। तो खावार पर देखलाम अनेक भालो लागलो खेते, तो आपनाराओ ट्राई करे देखबेन। এই পিঠাটা বানানোর জন্য আমি চুলায় একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু পানি দিয়ে দিয়েছি, আন্দাজ মতো পানি দিয়ে দিলেই হবে। এখানে আমি এক কাপ দুধ দিয়েছি, দুধটা দিয়ে গরম করে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, আমি যেহেতু এক কাপ সুজি দিয়ে বানাবো তাই অল্প করে নিয়েছি। এখানে ছোট্ট কাপ দিয়ে এক কাপ চিনি দিয়েছি। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি বলক তুলে নেব। তো বলক আসার সাথে সাথে আমি এখানে বড় সাইজের কাপ দিয়ে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিতে হবে আর এক হাতে নাড়াতে হবে, না হলে জমে যাবে। তাই আমি এক হাতে সুজিটা ঢালছি আর এক হাতে নাড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি পিঠাটা কিভাবে বানাই আপনারা না টেনে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে পিঠাটা বানিয়ে নিতে হবে। আমি আমার নিজের মতো করে পিঠাটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন, আমি লম্বা লম্বা করে বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে শেপ দিয়ে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। তো এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠাই হয়েছে। ওইদিকে আমি রাইস কুকারে ভাপ দিয়ে নেব। এখানে রাইস কুকারটা বসিয়ে দিয়েছি পানি দিয়ে, আর উপরে ছাকনিটাও দিয়ে দিয়েছি। তো সিদ্ধ করা ছাকনি হতে হবে, আর দেখতেই পাচ্ছেন ভাপ চলে আসছে। এখন আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দেব। তো পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলা। এখন আমি ঢাকনাটা লাগিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। সিদ্ধ করাই আছে, একটু ভাপ দিয়ে নেব। আর ওদিকে হচ্ছে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। তো ফিরে আসলাম 6-7 মিনিট পর, দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে, পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি দুধ, পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে দিয়েছি গুড়, গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম দুধ দিয়েছি, আপনারা চাইলে যে যেরকম পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো রাখা। তো দুধটা দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। তো সবগুলা পিঠা আমি দিয়ে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন আর একটু জাল করে আমি নামিয়ে নেব। তো ফাইনালি আমাদের দুধ সুজি পিঠা তৈরি হয়ে গেল। তো খেতেও খুব ভালো হয়েছিল, আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।